সোহাগ ভাই এই ছোট ভাইয়ের রেজাল্টটা দেখতে পাচ্ছেন তো, দেখেন একদমই স্মুথ কিন্তু একটা রেজাল্ট। সোহাগ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে। তো আজকে এক ছোট ভাইয়ের মোটামুটি 14 দিন পরে একটা রেজাল্ট দেখানোর চেষ্টা করছি। তো এই ভাই অপারেশন করার আগে কিন্তু খুব ভয় পাচ্ছিল, মানে ওনার একটু কাহিনী আমি বলি। উনি অপারেশন করার আগে যে অ্যাডভান্স করবে এটাতেই প্রচুর ভয় পাচ্ছিল যে ভাই আমি অ্যাডভান্স করব যদি ডাক্তার টাকা মেরে দেয়, বা আমি আসলে কোথায় টাকা দিচ্ছি, আমি এখন কোনো অ্যাডভান্স করব না, আমি একবারে গিয়ে টাকা দেব। কিন্তু ভাই প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে, আপনি যে কোনো অপারেশন পারপাসে বাংলাদেশ বলেন বা বাইরে গিয়ে অপারেশন করে যেখানে যান না কেন, আপনার কিন্তু একটা অপারেশনের যে কস্টিং, হয়তো বলতে পারে যে হ্যাঁ 5,000 টাকা অ্যাডভান্স করেন, অথবা 10% অ্যাডভান্স করেন, অথবা 25% অ্যাডভান্স করেন। হ্যাঁ, কলকাতা চেন্নাই কিন্তু এরকম বলে যে আপনার যে অপারেশন হবে তার 25% অ্যাডভান্স করে দিতে হবে, না হলে আমরা ডেটটা বুকিং করব না। ঠিক আছে, তো এই ছেলের নাম সোহাগ। তো এর অনেক কনফিউশন ছিল, আবার অপারেশনের দিন চলে আসছে, অপারেশনে আসার পরে আবার আমাকে ফোন দিচ্ছে, ভাই টাকা চাচ্ছে, টাকা দিব নাকি, কার হাতে দিব, মানে বিভিন্ন ধরনের কথা, হসপিটাল আসার পরেও। তো আমি বলবো যে আমার সাথে যারা কথা বলবেন তারা 100% মানে টেনশন ফ্রি থাকবেন, কারণ এরকম কখনো হয়নি যে টাকা অন্য জায়গায় চলে গেছে বা টাকা হারিয়ে গেছে, হ্যাঁ হারাই গেছে। একদম আমার সাথে যারা যোগাযোগ করবেন টেনশন ফ্রি থাকবেন। অনেক ভাই আছে প্রবাসী যারা, তারা ফুল টাকা কিন্তু আমাকে পে করে, তাদের অপারেশন হচ্ছে না, তো কোনো ভয় নাই। তো সোহাগ ভাই এই ছোট ভাইয়ের রেজাল্টটা দেখতে পাচ্ছেন তো, দেখেন একদমই স্মুথ কিন্তু একটা রেজাল্ট। আর উনি কিন্তু আজকে মাত্র 14 দিন, এখনো সেলাই কাটেনি, আমার সাথে যোগাযোগ রেখেছে। দেখেন এই পাশে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে সেলাইটা। তো মোটামুটি 14 দিন গেলেই সেলাইটা কাটা যায়। অনেকের আছে দেখবেন যে ঘা হয়ে যায়, দেখেন কত সুন্দর একটা শেপ আসছে, হয়তো 6 মাস গেলে বোঝাই যাবে না যে ওনার অপারেশন হয়েছিল কিনা। এই পাশ থেকে দেখেন একদম সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে, এবং একটা মাস্কুলাইন বডি দেখা যাচ্ছে, যে ছেলেদের যেরকম শেপ থাকে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো পেশেন্ট অনেক হ্যাপি, আমার সাথে সবসময় যোগাযোগ রেখেছে, হয়তো আজকে 14 দিন আর 2-3 দিনের মধ্যে আমি সেলাই কাটা আর ব্যাপারটা ওকে বলে দেবো, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আমি বলে দেবো। তো এখন বাংলাদেশে প্রতিনিয়তই অপারেশন হচ্ছে, আপনার যারা অপারেশন করতে চান আগে জেনে বুঝে সুন্দরভাবে বুঝে নেবেন, তারপরে অপারেশনের ডিসিশন নিতে পারেন। তো এই ভাই সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে, ওনার রেজাল্ট সম্পর্কে মন্তব্য করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর গাইনোকমিশন নিয়ে যদি আরও আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, আমি যত দ্রুত পারি সেই প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।